তো ফ্রেন্ডস, আপনারা আপনাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলে আপনারা সিম্পলি পাউডার একটা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। করার পর ফ্রেন্ডস আপনারা আস্ক মি লেটারে ক্লিক করবেন। আস্ক মি লেটারে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটি রেসিও চয়েস করে নেবেন। তো আমি 16.9 যেটি রয়েছে সেটি করছি। আপনারা আপনাদের ভিডিওর অনুপাতে করে নেবেন। তারপর আপনারা যে ভিডিওটি আপনারা এড স্লো মোশন করতে চাইছেন সেটি আপনারা এড করবেন। এখান থেকে এড করার পর ফ্রেন্ডস আপনারা কী করবেন, আপনাদের ঠিক যতটা প্রয়োজন ভিডিও নেবেন, তারপর আপনারা সেটিকে কাট করে দেবেন। তো জাস্ট আমি এটি কাট করছি। কাট করে দেওয়ার পর এটিকে আমি এখন ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু স্লো মোশন করব। তো আপনারা এই ভিডিওটি পুরো কন্টিনিউ কিন্তু দেখতে থাকুন, তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো জাস্ট আমি এইখান থেকে এখন এটিকে স্লো মোশন করব। তো আপনারা কিভাবে করবেন, তো আপনারা সিম্পলি এখানে এটিকে পজড করবেন। পজড করার পর আপনারা ওই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা উড্ডেন আইকনের নিচে যে আইকনটি রয়েছে এটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা ঠিক যে ভিডিওটি আপনারা স্লো মোশন করবেন ঠিক সেই পার্টটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা উড্ডেন আইকনে ক্লিক করবেন। উড্ডেন আইকনে ক্লিক করার পর আপনারা স্পিড বলে লেখা রয়েছে এটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস ঠিক এরকমের ইন্টারফেস আসবে। তারপর আপনারা এখান থেকে এটিকে ঠিক যতটা নিচের দিকে নিয়ে আসবেন ঠিক সেভাবে আপনার স্লো মোশন হবে। তো আর আপনারা যদি যত উপরের দিকে নিয়ে যাবে ঠিক ভিডিওটি আপনার তত স্পিড হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস আপনারা এটিকে ঠিক আপনাদের পছন্দ মতো করে নেবেন। করে নেওয়ার পর আপনারা আবার সেটিকে ওপেন করে দেখবেন যে সেটি হয়েছে কি না। তো ফ্রেন্ডস আমার কিন্তু ঠিক হয়ে গেছে। ফ্রেন্ডস সেটিংয়ের উপরে যে আইকনটি রয়েছে সেটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা প্রোডিউস ভিডিও ক্লিক করবেন। প্রোডিউস ভিডিও ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি অর এসডি কার্ড বলে লেখা রয়েছে এটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এখান থেকে কিন্তু পছন্দ মতো আপনাদের ভিডিওর সাইজ চয়েস করে নিতে পারেন। তো আমি জাস্ট এটি ফুল এইচডি করছি। ফুল এইচডি করার পর প্রোডিউস করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ছবিটিকে সরি ভিডিওটিকে আপনারা সেভ করতে পারেন। তো ফ্রেন্ডস এটি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আমার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর দেখব যে সেটি হয়েছে কি না হয়েছে। তো ফ্রেন্ডস এটি হচ্ছে সেই প্রজেক্টটি। তো এটি আমি জাস্ট ওপেন করব। ওপেন করার পর ফ্রেন্ডস দেখব যে সেটি হয়েছে কি না হয়েছে। তো ফ্রেন্ডস এটি কিন্তু খুব সুন্দরভাবে স্লো মোশন হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আবার কাল। আর আপনারা যদি চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই